ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের উপর হামলার ঘটনা ও সায়নী ঘোষের গ্রেপ্তারের প্রতিবাদে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ তৃণমূল কংগ্রেস কর্মীদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ত্রিপুরায় ক্রমাগত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপর হামলা এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল ট্যাক্সের কাছে পথ অবরোধ করলেন তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। মিছিল করে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বেশ কিছুটা পথ অতিক্রম করে এই অবরোধ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভূমিকা নিয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। এই অবরোধ প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে চলে। আটকা পড়েন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। এরপর সাধারণ মানুষের কথা মাথায় রেখে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। অবরোধ নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা মিঠু চট্টোপাধ্যায় জানান, ত্রিপুরায় তাদের দলীয় নেতৃত্বের উপর হামলার ঘটনার প্রতিবাদে তাদের এই পথ অবরোধ। ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অগণতান্ত্রিক বিপ্লবে আমাদের নেত্রী সায়নী ঘোষ, আমাদের নেতৃত্ব কুণাল ঘোষ, অর্পিতা ঘোষের ওপর প্রকাশ্য দিবালোকে থানায় আক্রমণ করা হয়েছে। সেখানে জঙ্গলে রাজত্ব চলছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আমরা ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথীর মতো প্রকল্পগুলোকে বাস্তবায়িত করে আমরা ওখানে আমাদের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমরা টায়ার জ্বালিয়ে বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করলাম এবং বিজেপিকে বার্তা দিতে চাই, বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আমরা বাড়তে দেব না, এখানে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত আছে। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। ওয়েস্ট উইং এভরি উইকেন্ড উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস।